বন্ধুরা, কার্ড পেপার ব্যবহার করে তোমরা একটি বেশ মজাদার কার্টুন তৈরি করতে পারো। এখানে দেখানো হচ্ছে একটি, দেখো, কার্টুন বেশ এক্সারসাইজ করছে। এটার জন্য আমাদের কার্ড পেপার ছাড়াও সেলোটেপ, কাঁচি, স্কেল, স্কিওয়ার এবং ছোট্ট একটা পাইপের টুকরো দরকার। এখানে 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ডাইমেনশনে একটা কার্ড শিট আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা কার্টুনের চরিত্র ড্র করা আছে। দেখো, এখানে ডিজাইনটা এখানে ড্র করা হচ্ছে, আর ধার বরাবর, লাইন বরাবর আমরা এখানে ফোল্ড করলাম স্কেলের সাহায্যে। এখন কার্টম্যানের গলার কাছে এবং বুকের সামনেটা দেখো দুইভাবে আমরা ভাঁজ করেছি, যেটা ওপর নিচে ওঠানামা করে। আর এখন মধ্যিখান দিয়ে আমরা ছোট্ট একটা ভার্টিক্যালি লম্বভাবে কাট করলাম। আর বাঁদিকের রিবটা বাইরের দিকে আমরা ভাঁজ করলাম এবং ডান দিকেরটা ভেতরের দিকে ভাঁজ করলাম। এখন ডটেড লাইন বরাবর আমরা কেটে নিলাম, যেরকমটি এখানে দেখানো হচ্ছে। তো এটা কাটার ফলে তো কি পেলে, কার্ডম্যান বা কার্টুনম্যানের দুটো হাত তৈরি হলো। এবার হাত দুটোকে বেশ ওপর নিচে ওঠাতে পারো। দেখো, যে যখনই তুমি মাথাটাকে নামাচ্ছ, ওপরে ওঠাচ্ছ, হাত দুটিও মুভমেন্ট হচ্ছে। এখন এই কার্টুনটির পেছনে একটা স্ট্র ফিট করো, একটা স্ট্রয়ের টুকরো। দরকার হলে কালারফুল টেপ বা গ্লু ইউজ করতে পারো। আর একটা স্কিওয়ার নাও বা খাঁচি নাও, ওটা স্ট্র বরাবর ঢুকিয়ে দাও। তাহলে দেখতে পাবে এটা বেশ একটা দৃঢ় স্টেবল আকার ধারণ করলো। এখন এই কার্টম্যানটা, কার্টুনম্যানের বাঁ হাতটা কাঁধের সাথে আটকে দাও সেলোটেপ দিয়ে। তাহলে বাঁ হাতটা উপর দিকে উঠে থাকবে, তাই না? এখন আমাদের কার্টম্যান, কার্টুনম্যান অলমোস্ট রেডি। এটাকে নিয়ে খেলা করতে চাও, দেখো কিভাবে করা যায়। এটাকে বেশ দেখো ওপর নিচে স্কিওয়ারটাকে ওঠাও, আর দেখো কার্ডম্যানটা, কার্টুনম্যানটা কিভাবে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে। মনে হচ্ছে অনেক কাজ করছে, দৌড়চ্ছে, তাই না? এটা একটা দারুণ ডিলাইটফুল অ্যাক্টিভিটি। তোমরা বানাও, খুব সোজা বানানো এবং বন্ধুদের সাথে মজা করো। এখানে দেখো কয়েকজন টিচার্স এটা বানিয়ে খেলা করছে আর মজা নিচ্ছে। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।